মানবাধিকার লঙ্ঘনকারীদের মানবাধিকার রক্ষায় ব্যস্ত যুক্তরাষ্ট্র। বারবার অনুরোধের পরও বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেননি তারা। বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপির মুখে গুম খুনের কথা মানায় না, জাতির পিতার হত্যাকারী এবং যুদ্ধাপরাধীদের সাথেই তাদের সখ্য বেশি। শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজক আওয়ামী লীগ, যেখানে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, দেশকে মেধাশূন্য ও অচল করতেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। তার বক্তব্যে উঠে আসে গুমখুনের প্রসঙ্গ। বলেন, ক্ষমতায় গিয়ে প্রতি রাতে মানুষ হত্যা গুম করেন জিয়াউর রহমান, বিএনপির মুখে গুমখুনের কথা মানায় না। এক এক রাতে জিয়াউর রহমান শত শত সেনাবাহিনীর অফিসার সৈনিক, বিমান বাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, সেই সাথে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করেছে, গুম করেছে। এখনো আত্মীয় স্বজন খুঁজে বেড়ায় কোথায় তাদের লাশ। বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা আরো বলেন, দলটির সখ্যতা জাতির পিতার হত্যাকারী ও যুদ্ধ অপরাধীদের সাথেই। আওয়ামী লীগ দেশের সমস্যা সমাধান করে, মানুষের জন্য কাজ করে। তাদের সখ্যতা হলো বুদ্ধিজীবী হত্যাকারীদের সাথে, জাতির পিতার হত্যাকারীদের সাথে, খুনিদের সাথে, দুর্নীতিবাজদের সাথে, কারণ ওইটাই তারা জানে। প্রধানমন্ত্রীর অভিযোগ, 15 আগস্টের হত্যাকারীদের মানবাধিকার রক্ষাতেই ব্যস্ত অনেক দেশ। প্রশ্ন রাখেন, বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দিতে সমস্যা কোথায়? আমেরিকায় বারবার তাদের কাছে আমরা অনুরোধ করছি যে ওই আসামিকে আপনারা ফেরত দেন, সাজাপ্রাপ্ত আসামি। সেই সাজাপ্রাপ্ত আসামিকে দেয় না, কারণ খুনি মানবাধিকার রক্ষা করছে তারা, অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনকারীকে রক্ষা করছে। আর মেজর নূর যে সরাসরি 32 নম্বর বাড়িতে গিয়েছিল, সেই নূর এখন ক্যানাডায়। ক্যানাডা সরকারকে বারবার অনুরোধ করি, তাদের ফেরত দেয় না। খুনিদের মানবাধিকার রক্ষা করতে তারা ব্যস্ত। তাহলে আমাদের অপরাধটা কি? যারা স্বজন হারিয়েছি, আপনজন হারিয়েছি, লুটে খেতে পারছে না বলেই বিএনপি দেশের উন্নয়ন দেখে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শহীদের রক্তের কখনো বৃথা যায় না, কখনো বৃথা যেতে পারে না, এটাই আমাদের প্রত্যয় যে বৃথা যেতে দেব না। এই দেশ আমরা এগিয়ে নিয়ে যাব মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের আদর্শে। আজকে দিনে স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে গোটা জাতি। শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা জানিয়েছে রায়েরবাজার বধ্যভূমি এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। জাতির সূর্য সন্তান যাদের হত্যা করে পাক হানাদার ও এদেশের দোসররা নিভিয়ে দিতে চেয়েছিল বাংলার আলোক রশ্মি, পূর্বাকাশে সূর্য জানান দিচ্ছে ব্যর্থ হয়েছে সেই চেষ্টা। তাই তো দিনের শুরুতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের সভাপতি হিসেবে পুষ্পাঞ্জলি দেন প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি সহ বিশিষ্টজনরা একে একে স্মৃতির বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। রায়েরবাজার বধ্যভূমিতেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 71-এর 10 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীল নকশা করেছিল পাক হানাদাররা, সে তারিখের সাথে মিল রেখেই 10 ডিসেম্বর বিএনপি সমাবেশ করেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আমরা আহ্বান জানাবো ঐক্যবদ্ধ হয়ে, এই সাম্প্রদায়িক জঙ্গিবাদী পরাজিত অপশক্তিকে আবারও প্রতিহত করি। তথ্যমন্ত্রী বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দোসর জামাত আর বর্তমানে তার সহযোগী বিএনপি। এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল জামাত ইসলামী আলবদরের নেতৃত্বে, এবং সেই জামাত ইসলামী আলবদরের নেতারা এখন বিএনপির প্রধান সহযোগী। শুধু রাজনৈতিক কিংবা সামাজিক সংগঠন না, প্রজন্ম থেকে প্রজন্মে যাতে সঞ্চারিত হয় শহীদদের এই চেতনা, তাই তো সব বয়সী মানুষ জড়ো হয়েছিলেন ঢাকার এই দুই প্রান্তে।
50 বছরের বাংলাদেশের যা কিছু অর্জন নিঃসন্দেহে তা একদম কম নয়। শহীদ বুদ্ধিজীবী দিবসের এই দিনে যারা স্মৃতিসৌধে আসছেন সবাই বলছেন, বিজয়ের প্রাক্কাল 71 সালে যদি বাংলাদেশের গুণী এই প্রাজ্ঞজনদের বেছে বেছে হত্যা করা না হতো, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের অবস্থান এখনকার চেয়ে আরও অনেক বেশি উন্নত অবস্থায় থাকত। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ক্যালেন্ডারের পাতায় নিকষ আধার, বছর ঘুরে সেই বেদনাবিধুর 14 ডিসেম্বর, বুকের পাঁজরে এখনো হারানোর দগদগে ক্ষত। আজও সাম্প্রদায়িক গোষ্ঠীর অশুভ শক্তি রুখে দিয়ে নতুন দিনের স্বপ্ন দেখে সাধারণ মানুষ। স্বাধীনতার চেতনায় তরুণ প্রজন্মের কণ্ঠে বাজে শেকল ভাঙার গান। রক্তিমেয় সূর্য কিরণ জুড়ে এখনো যেন দগদগে ক্ষত, এখনো যেন বাতাসে ভাসছে লাশের গন্ধ। স্মৃতিপটে সতেজ আপনজনের ক্ষত বিক্ষত রক্তাক্ত বিমূর্ত ক্ষণ। মেধাশূন্য বাংলাদেশ তৈরির নীল নকশাকারীরা যেন এখনো তৎপর স্বার্থ উদ্ধারে। নতুন বাংলাদেশ বিনির্মাণের বাধা আর সাম্প্রদায়িকতার দূষণে তাই নিজেদেরই দুষছেন সাধারণ মানুষ। দাঙ্গা হাঙ্গা পরিচালনা করার চেষ্টা করছে গোপনে প্রকাশ্যে, যখন সরকার কর্তৃক বাধা পড়ে তখনই তারা চেপে যায়। যে মেধাবী সন্তানদের আমরা হারিয়েছি তাদের অভাব আমরা এখনো পর্যন্ত পূরণ করে উঠতে পারিনি। শহীদ পরিবারের ক্ষোভ কেবলই উদযাপনের উপলক্ষেই রয়ে গেছে দিন। এই সত্যিকারের তালিকা এবং এই জেনোসাইডের স্বীকৃতি আমরা যেন দেখে যাই এবং যতটা শীঘ্রই সম্ভব প্রবাসী যে যুদ্ধাপরাধীরা রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সেটার উদ্যোগটা রাষ্ট্রের থাকতে হবে। তা আমরা আশা করছি যে সে ব্যাপারে এখনো কেন নেওয়া হয়নি সে ব্যাপারটা সরকার একটা সদুত্তর আমাদেরকে দেবেন। যদিও ধোঁয়াশা কাটিয়ে বিজয়ের মাসেই ঘোষণা আসলো শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশের। নতুনভাবেও প্রায় 100+ আবেদন আছে আমাদের মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে সেই কমিটি, তারাও অচিরেই এটা ফাইনাল চূড়ান্তকরণ করবে, 26শে মার্চের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। রায়েরবাজার বদ্ধভূমিতে হৃদয় আবেগে লাল সবুজের চেতনা আর বলিষ্ঠ কণ্ঠস্বর, যাতে সূর্য সন্তানদের স্বপ্ন পূরণে নয় কোনো ছাড়। একটি দেশকে উন্নত দেশে পরিণত করতে গেলে সর্বপ্রথম যে অস্ত্রটি দরকার সেটি হচ্ছে দেশপ্রেমিক। এটা এখনই যদি ওদেরকে আমরা সচেতন না করে দেই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আসলে আরও বিভ্রান্ত হয়ে যাবে। তারা যতই বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করুক এই দেশের গতি কখনো থেমে যাবে না। প্রতি বছর অর্পণ হয় শ্রদ্ধার্ঘ্য, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবে স্বপ্নে কিছুটা মরিচা পড়লেও লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত এই মানচিত্র স্বপ্ন দেখায় কেবলই এগিয়ে যাবার। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। 10 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে নেয়ার কথা জানিয়েছে বিএনপি। খুব শিগগিরই রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে তুলে ধরবে দলটি। বিকেলে জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সব অর্জনকে ধ্বংস করেছে সরকার। প্রলোভনের কাছে আজকে তথাকথিত বুদ্ধিজীবী যারা আছে তারা আর কথা বলে না, নানা প্রলোভন দেখিয়ে নানা পদ পদবি দিয়ে তাদেরকে সরিয়ে রেখেছে। আজকের সরকার কি বুঝতে পেরেছে যে তাদের অন্যায় নিপীড়ন অত্যাচার দীর্ঘ 14 বছর ধরে তারা যেটা চালিয়ে যাচ্ছে তার দিন শেষ হয়ে এসেছে, এবং সেজন্যই আজকের সরকারকে ঠিক সেভাবে মরিয়া সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 10 দফা প্রণয়ন করেছি। আমরা ভবিষ্যতে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ সকলের অংশগ্রহণে নির্বাচনে জনগণের যে সরকার হবে দেশ আমরা কীভাবে মেরামত করব তার রূপরেখা ইনশাল্লাহ আমরা অচিরেই জনগণের সামনে জাতির সামনে উপস্থাপন করব। এর আগে সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির নেতারা জানান, শহীদদের চেতনা বাস্তবায়ন করাই বিএনপির লক্ষ্য। শাহানি ওজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। মায়ের ডাক, এই সংগঠনের এক সদস্যের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত দেখা করতে গেলে সেখানে জড়ো হন আরেক সংগঠন মায়ের কান্নার সদস্যরা।
নিরাপত্তাজনিত কারণে তাদের কথা না শুনে বের হয়ে যান ঢাকার ওয়াশিংটন দূত। আর পরে এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে অভিযোগ করেন পিটার হাস। 2013 সালের ডিসেম্বর, নিখোঁজ হন ছাত্রদল নেতা সাজিদুল ইসলাম সুমন, যার বোন আফরোজা ইসলাম আখি, মায়ের ডাক নামের একটি সংগঠনের সমন্বয়ক। বুধবার সকালে রাজধানীর শাহিনবাগে পরিবারটির সাথে সাক্ষাতের কর্মসূচি ছিল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের। তাই তিনি আসার আগ থেকেই ওই বাসার সামনে জড়ো হন মায়ের কান্না নামে আরেকটি সংগঠনের 20-25 জন। 1977 সালের 2 অক্টোবর বিমানবাহিনীর গুম হওয়া হাজারের বেশি সদস্যের পরিবারের সংগঠন মায়ের কান্না, জিয়াউর রহমানের শাসনামলে বিদ্রোহ দমনের নামে তাদের গুম করা হয়। সকাল 8:30 সুমনের বাসায় ঢোকার সময় পিটার হাসের সাথে কথা বলার চেষ্টা করেন তারা, কিন্তু কাউকে কথা বলার সুযোগ না দিয়ে বাড়িটিতে ঢোকেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় কোনো সাংবাদিককেও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ঘণ্টাখানেক পর বেরিয়ে এলে পিটার হাসের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়ার চেষ্টা করেন মায়ের কান্নার সদস্যরা, কিন্তু কারো সাথে কথা না বলে চলে যান তিনি। পরে সংগঠনটির সদস্যরা জানান, জিয়াউর রহমানের শাসনামলে বিমানবাহিনীর হাজারের বেশি সদস্যের গুম হওয়ার ঘটনার আন্তর্জাতিক তদন্তে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। উনি সৌজন্য আচরণও করেনি, উনি আমাদের, তবে আমরা ওনার কাছে পেপারটা দিতে সক্ষম হয়েছি এইটুই, কিন্তু উনি আমাদের প্রতি কোনো আগ্রহই দেখায়নি। 1977 সালে আমার বাবাকে বাসা থেকে 2 অক্টোবর ধরে নিয়ে গেছে। আমার বাবা বিমানবাহিনীতে চাকরি করতো, বিমানবাহিনীর অফিসারে বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে আমার বাবার পরে শুনেছি বাবার ফাঁসি হয়েছে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আজ মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমরা এখানে এমব্রেসিটার কাছে আসছি দাবি জানানোর জন্য, কিন্তু ওনা আমাদেরকে অবহেলা করে এবং পুলিশও আমাদেরকে অবহেলা করে ওনাকে বের করে দিয়ে, আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে ওনাকে পার করে দেন, ওনা চলে যান, আমাদের কথাই শুনেন না। মায়ের ডাকে সমন্বয়ক আফরোজা ইসলাম আখি বলেন, মায়ের কান্নার সংগঠন যদি কিছু বলতে চায় তাহলে সেটি সঠিক প্রক্রিয়া মেনে মার্কিন রাষ্ট্রদূতের কাছে দেওয়া উচিত ছিল। জানান, মার্কিন রাষ্ট্রদূতের সাথে আধা ঘন্টার মতো কথা হয়েছে। প্রবলেম হচ্ছে যে ওনার গাড়ির সামনে তো দাঁড়ানো যায় না আসলে, ভাবে উনি জানেন আমরা কিভাবে প্রোগ্রাম গুলা করি, আমরা আপনাদেরকে ইনফর্ম করি, উইকলি আমরা পেসে দিব। যদি উনি ইন্টারনালি দেখা করতে আসে তাহলে উই ক্যানট ডু দ্যাট। তো প্রবলেম হয়েছে ওইটা, এত বাজে ভাবে একদম ওনাকে রাস্তায় ইয়ে করা ঠিক না, আমাদের ইমপ্রেশন নষ্ট হয়, ওনাদের ইমপ্রেশন নষ্ট হয়। উনি কথা বলুক, উনি কথা বলুক, তাই না? 45 বছর আগের গুমের ওই ঘটনা নিয়ে সম্প্রতি বেশ সোচ্চার দেখা যাচ্ছে মায়ের কান্না নামের সংগঠনটিকে। জিনিয়া কবি সূচনা, চ্যানেল 24, ঢাকা। বুদ্ধিজীবী দিবসে মার্কিন রাষ্ট্রদূত স্মৃতিসৌধে গেলে তার ভালো লাগত, অথচ তিনি গিয়েছেন বিএনপি নেতা সুমনের বাসায়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ওই বাসায় যাওয়ার তথ্যই জানত না মন্ত্রণালয়, কেউ হামলা করলে গ্রেপ্তার করা হবে। পিটার হাস সাহেব হাসকে ভোরবেলায় বুদ্ধিজীবী দিবসে তিনি সাজ্জাদুল সুমনের বাড়িতে গেল, 2013 সালে গুম হয়েছিল। আমি সবিনয়ে তাকে জিজ্ঞেস করি, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি মাসে কতজন গুম হয়? বাইরে বহু লোক ছিল এবং তারা ওনাকে কিছু একটা বলতে চাচ্ছে, এবং ওনার সিকিউরিটির লোকেরা ওনাকে বলেছে যে আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, কারণ ওরা আপনার গাড়ি ব্লক করে দেবে। সেই নিরাপত্তা অনিশ্চয়তাতে তিনি তখন তাড়াতাড়ি চলে গেছে। রাতে দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো, তবে অসুস্থতার জন্য এই ম্যাচই অনিশ্চিত ফরাসিদের সেরা একাদশের 2 ফুটবলার, সেই সাথে মরক্কানদের জন্য বিপুল সমর্থনও ভাবাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের। অন্যদিকে ফাইনালেও রূপকথার গল্প লিখতে চান মরক্কান কোচ, আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। কাতার থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। এবারে চট্টগ্রাম টেস্টের খবর। দুর্ভাগ্য আর ক্যাচ মিসের আক্ষেপ নিয়ে প্রথম দিন কাটালো বাংলাদেশ। ভারতের দিন শেষে সংগ্রহ 6 উইকেটে 278 রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 112 রানে 4 উইকেট হারায় সফরকারীরা। পূজারাকে সেঞ্চুরি বঞ্চিত করেন তাইজুল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 41 রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। বিশাল হাড়িতে করে ধান সিদ্ধ করার ঝামেলার দিন শেষ হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ধান সিদ্ধ করে দেবে যন্ত্র।
গাজীপুরের গ্যারেজ মিস্ত্রি জাকারিয়া ইসলামের এই উদ্ভাবন সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। কৃষ্ণ সরকারের ক্যামেরায় ফজল সিদ্দিকীর প্রতিবেদনে বিস্তারিত। তিন চাকার যন্ত্রের এক পাত্রে দেয়া হচ্ছে ধান, এরপর অপর পাত্রে পানি ঢেলে নিচে দেয়া হচ্ছে তাপ। সেই তাপে পানি বাষ্পে রূপ নিয়ে যাচ্ছে ধানের পাত্রে, মুহূর্তেই সেদ্ধ হচ্ছে সেসব ধান। ভ্রাম্যমান এই যন্ত্রে ধান সেদ্ধ করে খুশি কৃষকরা বলছেন, এতে শুধু পরিশ্রম কমেনি, কমেছে খরচও। মেশিনে খুব সুযোগ সুবিধা, কাতিলে শিখে অনেক সুবিধা, গৃহস্থের জন্য এটা খুব ভালো। 10-12 মন ধান সিদ্ধ করতে গেলে 400-500 টাকা আমার লাকড়ি কিনতে হতো। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমার এই প্লাস্টিক জাতীয় বজ্র ফেলে দেওয়া যে বিষয়গুলো, এগুলো দিয়ে আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। আধা ঘন্টার কম সময়ে 6 মন ধান সেদ্ধ করার এই অভিনব যন্ত্রটি আসেনি বিদেশ থেকে, উদ্ভাবন করেছেন গাজীপুরের মাওনার গ্যারেজ মিস্ত্রি জাকারিয়া। এই মেশিনটা বানাইছি, দেখা গেছে আমাদের বাড়িতে আমাদের মা চাচা দাদিরা দেখতাম ছোটোকালে ধান সিদ্ধ করতো পাতিলে করে, অনেক কষ্ট হইতো। ওই চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের একটা অক্ষোভ আছে, আমি আস্তে আস্তে বৈশা বৈশা আগে ছোটো করে বানাইছি, বানায় দেখলাম যে না আসলে ধান সিদ্ধ করা যায়। ওই চিন্তা ভাবনা করে পরে আমি বাণিজ্য হিসাবে এখন একটু বড় করে বানাইছি, দেখা গেছে একসাথে 5-6 মন ধান সিদ্ধ করতে পারে। জানান, 2018 সাল থেকে চেষ্টা করে অবশেষে সফলতা মিলেছে এবছর। পরীক্ষা নিরীক্ষা শেষে নিজের উদ্ভাবিত যন্ত্র ভাড়া খাটাচ্ছেন গৃহস্থের বাড়িতে বাড়িতে। সারাদিনে সর্বনিম্ন 80-100 মন ধান সিদ্ধ করতে পারবে যদি কাছাকাছি ধান হয়। দুইজন লোক হলে বাড়ি বাড়ি গিয়ে ধান সিদ্ধ করতে পারবে, দেখা গেছে একসাথে 5-6 মন ধান সিদ্ধ করতে পারবে। প্রতি মন ধান মাত্র 50 টাকা। তিনি দাবি করেন, ইতোমধ্যে বগুড়া, ঠাকুরগাঁও ও কুমিল্লাতে বিক্রি করেছেন 5টি যন্ত্র। ছোট ছোট উদ্ভাবনী শক্তি কিভাবে মানুষের কাজকে সহজ করতে পারে তার বড় প্রমাণ এই ভ্রাম্যমান ধান সিদ্ধ করবার যন্ত্র। যারা এই যন্ত্রটি ব্যবহার করছেন তারা বলছেন, শ্রমিক সংকটের এই যুগে এই যন্ত্র তাদের জন্য অনেক বড় আশীর্বাদ। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, শ্রীপুর। সুস্থ থাকতে মাস্ক পরবেন এবং নিরাপদে থাকবেন। আমরা কিছু খবর জানাতে RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিউজরুম আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত ছিলেন জান্নাতুন্নাইম। সেটে এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে। নিউজরুম থেকে কি কি আপডেট সংগ্রহ করেছেন আজকে দর্শকদের কি জানাবেন? রাশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন কিছু আন্তর্জাতিক প্রসঙ্গ আছে, সেই সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে বেশ কিছু দিন ধরে নাটক হচ্ছে সেই খবরটিও আছে। এবং দর্শক, এই সব খবর নিয়ে আমি জান্নাতুন্নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিউজরুম আপডেট।